যখন ওই যে আজকে কি আজকে 31st নাইট নাকি না আগামীকাল, আগামীকাল। তারপরে ভারতের মুসলমানদের চিনেন এরা কারা? ভারতের মুসলমানের হচ্ছে বিশাল আত্মমর্যাদা সম্পন্ন জাতি। আজও ভারতের যে লালবাগের কেল্লায় দাঁড়িয়ে মোদী বক্তব্য দেয়, স্বাধীনতা দিবস উদযাপন করে, যেখানে আজও ভারতের পতাকা উড্ডীন হয়, ওই লালবাগের কেল্লার প্রত্যেকটা ইট প্রত্যেকটা সিমেন্টের মালিক মুসলমানেরা। জি, ওই শাহী জামি মসজিদের প্রত্যেকটা ইট প্রত্যেকটা বালুর মালিক মুসলমানেরা। মুসলমানদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়ে আজও ভারতের পতাকা যেখানে উঠে সেই বিল্ডিং তৈরি করা আছে। এই যে বিশাল মহান জাতি যারা 800 থেকে 700 বছর বিশাল ভারতের ভূখণ্ডকে শাসন করেছে, আজকে তাদের এই অবস্থা যে তারা ভারতের যে নাগরিক, এটা তাদেরকে প্রমাণ করতে হিমশিম খেতে হচ্ছে। অথচ ভারতের আজাদি আন্দোলন 1947 আন্দোলন, মহাত্মা গান্ধী কিসের আজাদি আন্দোলন করেছে, আর ওই জওহরলাল নেহরু কিসের আজাদি আন্দোলন করেছে, আজাদি আন্দোলনের সব ইতিহাস মুসলমানদের রক্ত দিয়ে লিখিত। মুসলমানদের রক্তের উপর ভারতের স্বাধীনতা, বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতা প্রতিষ্ঠিত। এটা আপনাকে ইতিহাস পড়লে বুঝতে পারবেন, ইতিহাস না পড়লে বুঝতে পারবেন না। তাও সংক্ষিপ্ত ধারণা দিয়ে যাই, ব্রিটিশরা যখন আসে তখন এই দেশের ক্ষমতায় কারা ছিল? মুসলমানেরা ছিল। তাহলে আমি ক্ষমতায় আছি, আমার থেকে যদি ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয় তাহলে সেই ক্ষমতা পুনরায় উদ্ধার করার জন্য চেষ্টা কে করবে? যার কাছ থেকে ছিনা হয়েছে সেই করবে। সেই ব্যথা বেশি বুঝে, সেই কষ্ট বেশি বুঝে। এই জন্য হারানো ঐতিহ্য ফিরে পাওয়ার জন্য রক্ত, শ্রম, জিহাদ মুসলমানেরাই বেশি করেছে। আর আজকে সে ভারতে মুসলমানেরা নাকি নাগরিক নয়, মুসলমানদের নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে মুসলমানেরা হিমশিম খাচ্ছে। কেন জানেন? মুসলমানেরা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়া পরিত্যাগ করে দিয়েছে। আজ যদি ভারতের মুসলমানদের আলেম ওলামা বলেন, ভারতের মুসলমানরা বলেন, চিন্তা করতো বাবরি মসজিদ বন্ধ করে দিয়েছে তো কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত লিয়াল আরযু মসজিদাও ওয়া তাহুরা, পৃথিবীর পূর্ব থেকে নিয়ে পশ্চিম, উত্তর থেকে নিয়ে দক্ষিণ, পৃথিবীর প্রতি ইঞ্চি মাটি আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। ভারতের বাবরি মসজিদ বন্ধ হয়েছে কি হয়েছে? তুমি সারা ভারতকে মসজিদ বানিয়ে দাও। যখন যেখানে জামাতের সময় হবে, আজানের সময় হবে, তখন আজান দাও, রাজপথে আজান দাও, ট্রেন স্টেশনে আজান দাও, বাসের মধ্যে আজান দাও, বিমানবন্দরে আজান দাও, সালাত কায়েম করো, সারা ভারতকে মসজিদ বানিয়ে দাও, নিজে সালাত আদায় করো না, আবার বাবরি মসজিদের দোষ দাও। তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা পরিত্যাগ করার কারণে আজকে ভারতের মুসলমানদের এই অবস্থা। কেন? যদি ভারতের মুসলমানেরা সত্যিকার অর্থে সৎ কাজের আদেশ দিত, মন্দিরে মন্দিরে গিয়ে দাওয়াতি কাজ করত আবেগ ভালোবাসা নিয়ে, তাহলে আজকে ভারতে একটা হিন্দু বাকি থাকতো না। 800 বছরের টাকা দিয়ে তাজমহল তৈরি করেছে, কথা বুঝেননি? 800 বছরের টাকা দিয়ে কুতুব মিনার বানিয়েছে, 800 বছরের টাকা দিয়ে এরকম যত অপচয় আছে সেগুলো করা হয়েছে, দাওয়াতি কাজে একটা টাকাও খরচ করা হয়নি। যদি তখন ওই কোটি কোটি টাকা সব হিন্দুদের মধ্যে দাওয়াতি কাজের জন্য ব্যয় করা হতো, তাহলে আজকে ভারতের বুকে একটা হিন্দু থাকতো না। ইসলাম হচ্ছে প্রভাব বিস্তারকারী ধর্ম। ইসলাম যেখানে ঢুকেছে সেখানকার ধর্ম তো চেঞ্জ করেছে করেছে, আদর্শ আকিদা তো চেঞ্জ করেছে করেছে, ভাষা পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে। ইতিহাস পড়ে দেখেন, আলজেরিয়া, মরক্কো, আফ্রিকান যে মুসলিম কান্ট্রিগুলো, শাম, ইয়েমেন, এই যে অঞ্চলগুলো আছে জাজিরাতুল আরবের বাইরে, তাদের কারো ভাষা সেভাবে আরবি ছিল না। স্পেনের ইতিহাস পড়েন, স্পেনের ভাষা আরবি ছিল না। কিন্তু যখন মুসলমানেরা স্পেনে ঢুকেছে, তখন স্পেনের মানুষ মুসলমানদের আদর্শে প্রভাবিত হয়ে আকিদা, আমল, আদর্শ তো পরিবর্তন করেছে করেছে, ভাষাও পরিবর্তন করে দিয়েছে, তাদের ভাষাও হয়ে গেছে আরবি। কিন্তু পাক ভারত উপমহাদেশের মানুষ হতভাগা, তারা ইসলামকে সেভাবে আলিঙ্গন করতে পারেনি, ইসলামের আদর্শ আকিদা তো পায়নি, পায়নি ইসলামের ভাষাটাও পায়নি। আর হিন্দুয়ানি আকিদা সংস্কৃতি এখনো এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে, রগে রগে মিশে আছে। এই সমাজের মুক্তির একটাই রাস্তা, ভারতের মুসলমানদের দেখে আপনাকে শিখতে হবে, আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দিতে হবে সর্বদা, 24 ঘন্টা।
অনুষ্ঠান আয়োজন করে নয়। ইসলামে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধার জন্য এরকম অনুষ্ঠান, এত বিশাল জালসা, হাজার লক্ষ কোটি টাকা খরচ, আপনি এসেছেন আমি আসতাম, তাই দাওয়াত হবে, আর কাল সকাল থেকে দাওয়াত বন্ধ হয়ে যাবে, তাহলে ইসলাম জীবিত থাকবে কিভাবে? ইসলাম মারা যাবে। যে কোনো আদর্শ, যে কোনো ধর্মকে যদি আপনি হত্যা করতে চান, তাহলে তাকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। কিসের মধ্যে সীমাবদ্ধ করে দিন? অনুষ্ঠান। হিন্দু ধর্ম কিভাবে হত্যা করতে হবে? কোনো কিছু করার দরকার নেই, অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। যখন দুর্গা পূজা হবে, যখন মা কালীর পূজা হবে, যখন উমুকের পূজা হবে, তুমুকের পূজা হবে, শুধু তখন মন্দিরে আসবে, বাকি সময় খবর নাই। ওই ধর্মের জন্য আর নষ্ট করার জন্য আর কিছু করা লাগবে না। খ্রিস্টান ধর্ম নষ্ট করতে চান, যখন এই যে আজকে কি আজকে 31st night নাকি না আগামীকাল, আগামীকাল, তারপরে বড়দিন গেল 25শে ডিসেম্বর, তো যখন বড়দিন হবে, তারপরে যখন পহেলা নতুন বছর আসবে, তখন শুধু খ্রিস্টানরা মন্দিরে আসবে, মূর্তিকে একটু সিজদা করবে, আর সারা বছর গান বাজনা নাচ গানে ব্যস্ত থাকবে। ওই ধর্মকে আর হত্যা করার জন্য কিছু লাগবে না। ইসলামকে যদি নষ্ট করতে চান, ইসলামকে যদি হত্যা করতে চান, ইসলামকে অনুষ্ঠানের মধ্যে বেঁধে দিন। যখন শবে বরাত হবে, তখন সব মুসলমান মসজিদে, যখন লাইলাতুল কদর হবে, তখন সব মুসলমান মসজিদে, যখন ঈদে মিলাদুন্নবী হবে, তখন সব মুসলমান মসজিদে, যখন ঈদুল ফিতর হবে, তখন ঈদগাহে, যখন ঈদুল আজহা হবে, তখন ঈদগাহে, আর যখন সম্মেলন হবে, তখন এই সম্মেলনে, আর বাকি সময়ে কোনো খবর নাই। তার মানে ইসলামকে হত্যা করার জন্য আর কোনো কিছুর প্রয়োজন নাই। ইসলাম হচ্ছে জীবন্ত ধর্ম। ইসলাম কি ধর্ম? জীবন্ত ধর্ম। 24 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ডে এই পৃথিবীতে আজান হয়, যেখান থেকে সূর্য ওঠা শুরু হয় এবং যেখান থেকে সূর্য ডুবে, 24 ঘন্টা। সালাতের সময়কে এমনভাবে সাজানো আছে আল্লাহ সুবহান তাআলার পক্ষ থেকে, যে আজকে এখানে জায়গার নাম কি, জয়পুরহাট নাকি না দিনাজপুর, এই দিনাজপুরে যদি 1 মিনিট আগে আজান হয়, তাহলে 1 মিনিট পরে তারপরের গ্রামে, তারপরের গ্রামে, তারপরের গ্রামে, এক অক্ত সালাত আর এক গ্রামে চলতে না চলতে এখানে আসরের সালাতের সময় হয়ে গেছে, আবার আসরের সালাতের আজান যেতে না যেতে এখানে মাগরিবের আজানের সময় হয়ে গেছে। এইভাবে সারা পৃথিবীতে 24 ঘন্টায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাম উচ্চারিত হচ্ছে, এটা একটা জীবন্ত ধর্ম। এই জন্য 5 বার আপনাকে মসজিদে হাজিরা দিতে হবে। এই যে আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেন, আপনার কি কোনো সময় মনে হয় না আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলো, আমি দুনিয়াতে কেন বেঁচে আছি? কোনো সময় কি নিজেকে জিজ্ঞেস করে দেখেছেন আপনি কি দুনিয়াতে এই জন্য বেঁচে আছেন যে একটা চাকরি করবেন, চাকরি করবেন, বিয়ে শাদী করবেন, তারপরে, তারপরে এখন দাখিল দিচ্ছেন, তারপরে আলিম দিবেন, তারপরে অনার্স করবেন, তারপরে চাকরি করবেন, তারপরে বিয়ে করবেন, তারপরে, তারপরে কি? কথা মনে হয় বুঝাতে পারিনি। কোনো সময় কি নিজেকে জিজ্ঞেস করে দেখেছেন কেন আপনি পৃথিবীতে এসেছেন, আপনার কি কাজ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেন বলেন? আমার ইবাদতের জন্য। মানে আপনার কাজ হচ্ছে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আল্লাহর ইবাদত করা, এই জন্যই আপনি দুনিয়াতে আসছেন, এটাই আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, আর কোনো কাজ নাই আপনার জীবনের, এটাই লক্ষ্য উদ্দেশ্য। আপনি দুনিয়াতে আসার পর থেকে নিয়ে মরা পর্যন্ত, সকাল থেকে নিয়ে সন্ধ্যে পর্যন্ত সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহাপবিত্র, আল্লাহ সকল প্রশংসা তোমার, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার মতো যতখানি প্রশংসা করার প্রয়োজন, যতখানি ইবাদত করার প্রয়োজন, অতখানি আমি করতে পারতেছি না, আমার সামর্থ্য নাই, আল্লাহ আমি তোমার বান্দা, আমি আমার সাধ্য অনুযায়ী ইবাদত করেছি, আমি ভুল করেছি এটা স্বীকার করতেছি, আমার ভুলকে তুমি ক্ষমা করে দিও, আল্লাহ তোমার দয়া ছাড়া আমার আমল দিয়ে জান্নাতে যাওয়ার উপায় নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার কোনো কাজ নাই, একটাই কাজ কি বলেন তো? আল্লাহর ইবাদত করা। তাহলে খাচ্ছেন কেন? তাহলে ইনকাম করতেছেন কেন? আল্লাহর ইবাদত করতে হলে তো বেঁচে থাকা লাগবে, কথা বুঝতে পারেননি? আল্লাহর ইবাদত করতে হলে কি করে থাকা লাগবে? বেঁচে থাকা লাগবে। আপনি যদি না খান তাহলে আপনি মারা যাবেন। এই বেঁচে থাকার জন্য চাকরি করতেছেন তাই, বেঁচে থাকার জন্য একটু পড়তেছেন তাই, বেঁচে থাকার জন্য একটু খাচ্ছেন তাই, কিন্তু খাওয়া আপনার মূল কাজ নয়, চাকরি আপনার মূল কাজ নয়। কিন্তু আল্লাহ জানে
যে মানুষ ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ওয়াইদা মাসসাহু শাররু জাজুআ, যখন মানুষের সামনে বিপদ আসে তখন মানুষ হতবিহ্বল হয়ে যায়, রাস্তা খুঁজে পায় না, কি করবে ঠিক করতে পারে না। ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন কোটি টাকার মালিক হয়ে যায় তখন অহংকারী হয়ে যায়, মুইকি হুনুরে হিংসা বিদ্বেষ অহংকার দাপটে ভর্তি হয়ে যায়। আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে, আল্লাহ জানে আমার বান্দা 24 ঘন্টা আমাকে স্মরণ করতে পারবে না। তখন আল্লাহ বলছে, বান্দা 24 ঘন্টা যদি না পারো আমাকে স্মরণ করতে, অন্তত পক্ষে কমসে কম যে কোনো মূল্যে তুমি যে আমার সৃষ্টি জীব এটার প্রমাণ যদি দিতে চাও, তুমি যে আমার বান্দা এতটুকুর সম্পর্ক যদি আমি সৃষ্টিকর্তা আমার সাথে রাখতে চাও, আমার দেওয়া খাওয়া যদি হালাল করতে চাও, আমার দেওয়া জীবন বেঁচে থাকা যদি হালাল করতে চাও, আমার দেওয়া এই মাটিতে চলাফেরা যদি হালাল করতে চাও, আমার দেওয়া এই আসমানের ছায়া যদি হালাল করতে চাও, আমার দেওয়া সূর্যের আলো যদি হালাল করতে চাও, আমার দেওয়া বাতাসের অক্সিজেন যদি হালাল করতে চাও, আমার জমিন থেকে উৎপন্ন ফসল ফলাদি যদি হালাল করতে চাও, তাহলে কমসে কম অন্তত পক্ষে যে কোনো মূল্যে যেভাবে সম্ভব 5 বার আমাকে স্মরণ করিও। তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। দিনে 5 বারের 1 বারও যদি আল্লাহকে কম স্মরণ করেন, তাহলে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ছিন্ন। না আপনি আল্লাহর সৃষ্টিজীব, না আল্লাহ আপনার প্রতিপালক, না আপনার এই জমিনে থাকা হালাল, না আপনার এই আসমানের ছায়া গ্রহণ করা হালাল, না আপনার দুটো ভাত খাওয়া হালাল, না আপনার দুটো কথা বলা হালাল, না আপনার জমিনে চলা হালাল, না আপনার